আসসালামু আলাইকুম। রাতের সাতটি আমল অজুনা থাকলেও এ আমল করা যায়। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় রাত। মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত বন্দেগী করে। রাতের এমন সাতটি আমল এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর এক, অজু করা। ঘুমানোর আগে অজু করা ফজিলতপূর্ণ ইবাদত, এতে দুইটি নিয়ামত অর্জিত হয়। হাদিসে এসেছে, প্রথম নিয়ামত হলো ফেরেস্তার ক্ষমা প্রার্থনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেবেন। আর যখন আল্লাহর কোনো বান্দা অজু করে বিছানায় ঘুমাতে যায়, আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনায় একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ঘুমের মধ্যে ওই বান্দা যখনই নড়াচড়া করে কিংবা এপাশ ওপাশ করে, তখনই ওই ফেরেশতা তার জন্য এ বলে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি আবদিকা, হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে। দ্বিতীয় নিয়ামত হলো দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন অজু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায়, তবে সে যেন একটু হলো আল্লাহর জিকির করে। যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে, তবে আল্লাহ তাআলা তাকে চাহিদা অনুযায়ী তাই দিয়ে দেন। নাম্বার দুই, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসবে না। সূরা বাকারার শেষ দুই আয়াত রাতের বেলা ভয় ও অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতেও সূরা বাকারার শেষ দুই আয়াতের আমল কার্যকরী, যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয়। এসে এসেছে, হযরত আবু মাসউদ বদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এ দুটি যথেষ্ট। নাম্বার তিন, যে সূরা মুলক তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে। হাদিস পাকে এসেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। নাম্বার চার, ঘুমানোর পূর্বে তিনবার ইস্তিগফার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিছানায় শয়নকালে তিনবার বলে, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তার অপরাধ ক্ষমা করেন, যদিও তার অপরাধ হয় সমুদ্রের ফেনার ন্যায়। নাম্বার পাঁচ, সূরা নাজ, ফালাক ও ইখলাস তিনবার পড়া। সূরা কাফিরুন পড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে যেতেন। তিনি মাথা, মুখমণ্ডলের শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন, এরূপ তিনি তিনবার করতেন। সূরা কাফিরুন পড়া। সূরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত। হাদিসে একাধিক বর্ণনায় এসেছে, এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। নাম্বার ছয়, তিন তাসবিহ পড়া। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরেই নয়, এই তিন তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তিনি রাতে শোয়ার সময়ও তিনটি তাসবিহ পড়ার কথা বলেছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 থেকে 34 বার। আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু
থেকে বর্ণিত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সেবক চেয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু সম্পর্কে জানাবো না যা তোমাদের জন্য একজন সেবকের থেকে উত্তম হবে? তোমরা যখন বিছানায় যাও তখন 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো। এটা তোমাদের জন্য একজন সেবকের থেকে উত্তম হবে। সহি বুখারি। নাম্বার 7, ঘুমানোর সময় ডান কাতে শুয়ে এ দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থ হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামে জেগে উঠি। আল্লাহ তাআলা মুসলিম ভাই ও বোনকে রাতের 7টি আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালে যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন, যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।